আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা মিটপুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি তো অনেক আত্মা কবজ করেছ, কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করুণার উদ্রেক হয়েছিল, কারো প্রতি দয়া দেখিয়েছ? আজরাইল আলাইহিস সালাম বললেন, জান কবজের সময় সকলের প্রতি করুণা হয়, কিন্তু আপনার আদেশই চূড়ান্ত। আল্লাহ বলেন, তবে কোন আত্মা হরণের সময় তুমি সবচেয়ে বেশি করুণা অনুভব করেছিলে? তখন আজরাইল আলাইহিসাল্লাম বললেন, একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের জান কবজের। নৌকা ডোবার পর সকলেই মারা গেল, কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়ে দিয়েছিল। ফেরেশতারা তক্তার উপরে সেই মহিলাকে একটি দ্বীপে পৌঁছে দিয়েছিল স্রোতের সাহায্যে। সেখানে সে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। নবজাতক সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ কষ্ট ভুলেই গিয়েছিল। তখনই আমি নির্দেশ পেলাম, এ নারীর জান কবজ করতে হবে আর নবজাতক শিশুটিকে সেখানেই রেখে যেতে হবে, তাও আবার জীবিত। তখন আমি কেঁদেছিলাম, এ শিশুটির কি হবে? তার তো মৃত্যু ছাড়া আর গতি নেই, কোনো পশু তাকে খেয়ে ফেলবে। দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাদের প্রতি। সাদ্দাদ এত বছর চেষ্টা করে তার পোশাক তৈরি করেছিল, অথচ সে তা এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল। আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল। আল্লাহ বললেন, সে শিশুটিই ছিল সাদ্দাদ। তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দেইনি। তার এক আঙ্গুল হতে দুধ আর এক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম, তার জীবন বাঁচিয়ে দিয়েছিলাম। এরপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছিলাম, কিন্তু সে নিয়ামতে শুক্রিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে, তাই আমার আজাব তাকে গ্রাস করে।